রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন এবার জুনিয়র ডাক্তাররা দ্রৌপদী মুর্মুকে তাকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এই আবেদন বা এই আর্জিতে এই চিঠি লিখেছেন জুনিয়র ডাক্তাররা। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কেও তারা চিঠি লিখেছেন। গতকাল নবান্নে দোরগোড়ায় গিয়েও বৈঠক হয়নি, লাইভ স্ট্রিমিংয়ের গেরোয় সমাধান অধরা থাকে। এবার সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়ে হস্তক্ষেপের দাবি করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আবার আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। আমাদের প্রতিনিধি অর্ক আমাদের সঙ্গে আছেন সরাসরি এই মুহূর্তে। অর্ক, জুনিয়র ডাক্তাররা তারা কি বলছেন রাষ্ট্রপতির কাছে, উপরাষ্ট্রপতির কাছে তাদের হস্তক্ষেপ চেয়ে তারা চিঠি লিখেছেন, কেন এই সর্বোচ্চ পর্যায়ে তাদের যেতে হলো? মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তারা তো আশাও করেছেন যে নবান্নের দরজা তাদের জন্য খোলা থাকবে এর পরবর্তীতে। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী তাদের জন্য 3 দিন অপেক্ষা করেছেন। গতকাল সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেছেন যে 3 দিন তিনি অপেক্ষা করেছেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা প্রথম 2 দিন আসেননি এবং গতকাল তারা গিয়েছিলেন নবান্ন অবধি, কিন্তু নবান্ন সভাঘরের একদম দোরগোড়া থেকে তারা ফিরে এসেছেন। যেহেতু তাদের যে আরেকটি দাবি ছিল লাইভ স্ট্রিমিংয়ের, সেটা মানা হয়নি সরকারের তরফ থেকে। অবশ্যই মুখ্যমন্ত্রী বলেছেন সেই বিষয়টা পুরোটাই সাবজুডিস, সেই জন্য লাইভ স্ট্রিমিং করা সম্ভব হয়নি, কিন্তু সেই যুক্তি জুনিয়র ডাক্তাররা মানতে চাননি বলে তারা ফেরত এসেছেন। এরপরে তারা কী করেন, কারণ তারা আজকে 3 রাত্রি পেরিয়ে গেছে, চতুর্থ দিনে পড়েছে তাদের এই অবস্থান বিক্ষোভ স্বাস্থ্যভবনের সামনে, এবং এরপরে তারা কী পদক্ষেপ করেন সেটাই দেখার ছিল। এবং অবশেষে তারা যে পদক্ষেপ নিলেন, একেবারে দেশের সর্বোচ্চ জায়গাতে সর্বোচ্চ প্রশাসনিক পদে আসীন রাষ্ট্রপতি তার কাছে কিন্তু চিঠি লিখলেন এবং কপি করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে। এবং তাদের বক্তব্য, তারা যা যা যে দাবিগুলো ছিল সেগুলো যেমন জানিয়েছেন, একই সঙ্গে কী কী অভাব আছে বা তাদের কী কী অভিযোগ রয়েছে এই বিভিন্ন মেডিকেল কলেজ এবং হসপিটালকে ঘিরে, সেগুলো কিন্তু জানিয়েছেন রাষ্ট্রপতিকে। এবং একই সঙ্গে রাষ্ট্রপতি একদম শেষ, যদি চিঠিটা আমরা যা দর্শকদের দেখাচ্ছি সেই চিঠির একদম শেষের দিকে কিন্তু তারা লিখেছেন যে রাষ্ট্রপতি যদি এই বিষয়টা ইন্টারভিন করেন বা হস্তক্ষেপ করেন এবং ব্যাপারটি দেখেন, তাহলে তার হস্তক্ষেপের অ্যাকচুয়ালি তারা এক্সপেক্ট করছেন বা দাবি করছেন। কারণ যে বিষয় পুরো বিষয়টা এই, তুমি সঙ্গে থাকো, বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেবো। শ্রমিক বাবু, কি বলবেন, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে জুনিয়র ডাক্তাররা এবার চিঠি লিখেছেন? দেখুন, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট প্রথম থেকেই তৈরি হয়েছে, যখন তৃণমূল কংগ্রেস কার্যত তাদের প্রথম টেনিওর কমপ্লিট করেছে, বিভিন্ন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় তারা জটিলতা তৈরি করেছেন, এবং বিশেষ করে মানুষের সাংবিধানিক মৌলিক অধিকারগুলো তারা একদম সরাসরি উল্লঙ্ঘন করছেন। তো জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন এবং সর্বোপরি ঘটনাকে কেন্দ্র করে মানুষের যে স্বতঃস্ফূর্ত জনরোধ সেটা বেরিয়ে আসছে সামনে। তো এক্ষেত্রে কালকে অন্তত সরকারের পক্ষ থেকে যা বিবৃতি দেওয়া হয়েছে লাইভ স্ট্রিমিংকে নিয়ে, যে জটিলতা তৈরি হয়েছে, জুনিয়র ডাক্তার তারা আন্দোলন করছেন তাদের মতো করে, তাদের বক্তব্য তারা রাষ্ট্রপতিকে জানাতেই পারেন। তারা মনে করছেন এইখানে এই প্রশাসনের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করাটা মূর্খ, এবং সরকারের বিভিন্ন নেতা, শাসক দলের নেতা কর্মীরা যে ভাষায় আক্রমণ করছেন আজকে আন্দোলনরত চিকিৎসকদের, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এটা কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়। সেক্ষেত্রে তারা দেশের যিনি সংবিধানের কাস্টোডিয়ান তাকে সরাসরি চিঠি লিখেছেন, যারা মনে করেছেন তিনি তার কাছ থেকে হয়তো কোনো বিচার পেতে পারেন, সম্পূর্ণভাবেই তাদের সিদ্ধান্ত, তাদের মতামত। তবে আমরা এই আন্দোলনের প্রতি আমাদের সলিডারিটি আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি। ধন্যবাদ শ্রমিক বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনছিলেন প্রতিক্রিয়া, এবং জানিয়ে রাখি যে জুনিয়র ডাক্তাররা তারা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে এবার চিঠি লিখেছেন রাষ্ট্রপতিকে, যে তাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে এবং তারা যে জায়গায় যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছেন এই সামগ্রিক বিষয়টা জানিয়ে রাষ্ট্রপতিকে তারা হস্তক্ষেপের আবেদন করে এই চিঠি লিখেছেন। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী, তাঁর প্রতিক্রিয়াও আমরা নেব। অরূপদা, কী বলবেন, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে এবার চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা? না দেখুন, দেশের গণতন্ত্র আছে, আইন আছে, শাসন আছে, যে কেউ যে কারোর কাছে চিঠি লিখতে পারেন। রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন, রাষ্ট্রপতি যদি এই বিষয়ে হস্তক্ষেপ করেন
যদি সমস্যা মিটে যায় তো ভালো তো। ওনারা যাই করুন, ওনাদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন সহানুভূতি রয়েছে, তো দয়া করে কর্মবিরোধিতা প্রত্যাহার করুন। কারণ আপনাদের চ্যানেলেই এখন দেখছি রানাঘাটের আউসমালি গ্রামের আরেকটি যুবক তরতাজা যুবক আজকেও কার্যত আজি করে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে। আর কত প্রাণের বিনিময় এই আন্দোলন আমরা দেখতে হবে আমরা জানি না। আমরা তো বলছি গতকাল তো শুনলাম লাইভ স্ট্রিমিং এর কথা, লাইভ স্ট্রিমিং বেশি জরুরি না লাইভ সেভিং বেশি জরুরি সেটা বোধ হয় এই মুহূর্তে আবার নতুন করে বিচার করার সময় এসেছে। রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন, আমরা আপনাদের এই উদ্যোগকে সদর্থক হিসেবেই দেখতে চাইছি। মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী 3 দিন আপনাদের সময় দিয়েছেন, আপনারা আপনাদের জায়গায় অনড় ছিলেন, কিন্তু সেই অনড়তার মূল্যে অসংখ্য মানুষ তাদের প্রাণ মৃত্যু সেই দিন আমাদের দেখতে হচ্ছে। আমরা তাই প্রতিবাদী আন্দোলনে থাকুন, আমরা আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, আর কত আর কত আর কত এইভাবেই রোজ কত প্রাণ যাবে, আর কত আর কত আর কত চিকিৎসায় বঞ্চনার বলি হবে, আর কত মায়ের কোন খালি হবে জানি না, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষকে প্রাণের জলে থেকে। ধন্যবাদ অরূপদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।